হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একবার শুভ বিজয়া। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিজের পৃথিবী, আমি তোমাদের নিচু। সামনে লক্ষ্মী পুজো, বিজয়া শেষ, মানে দুর্গা পুজো শেষ, মন খারাপ, কিন্তু তার মাঝেও আবার লক্ষ্মী পুজো আসার জন্য একটু মনটা আবার বেশ সুন্দর হয়ে যায়। তো সামনেই লক্ষ্মী পুজো, আগামীকালকে লক্ষ্মী পুজো, আজকে বৃহস্পতিবার, কালকে মা লক্ষ্মী আসছে। যদিও এবার লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, কালকে না গো, কালকে আর পরশু দিন পড়েছে, দুদিন পড়েছে, বৃহস্পতি শুক্র। তো আমরা বৃহস্পতি সরি শুক্র আর শনি, তো আমরা শুক্রবার দিনই করবো, আজকে বৃহস্পতিবার। তো চলো কি করি, আর যারা যাদের বাড়িতে পুজো হয় তাদের সেই বাড়ির বউগুলোর খুব ভালো মতো জানা যে এই পুজোর দিন তাদের কিরকম পরিমাণে কাজ থাকে। আমার না ঠান্ডা লেগেছে, তাই তোমরা হয়তো বুঝতে পারছো কথা বলা একটু ভারী ভারী, মাথাটাও ভারী ভারী, ওই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য ঠান্ডা লেগেছে বেশ ভালোই। বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করে মুছে রাখা, আলপনা দেওয়া, এগুলো সব আমি করবো। তারপর তার জন্য ভাবলাম আজকে কিছুটা বাসন মেজে রাখি, আর বলবো বড় বড় হাঁড়ি যার মধ্যে খিচুড়ি রান্না করা হবে বা পায়েস রান্না করা হবে সেগুলো মাজা হয়ে গেছে, আর টুকিটাকি যেগুলো ছিল সেগুলো আজকে মেজে ফেলবো। আর আজকে সন্ধ্যাবেলায়, আজকে আমি আমার শাশুড়ি মা, আমার বিয়ের পর থেকে তাই হয়ে আসছে যে আমি আর মাই গিয়ে ঠাকুর কিনতে যাই, ঠাকুরের পর থেকে এটা আমি করে আসছি। কিন্তু লাস্ট দুটো বছর তো লক্ষ্মী পুজো করা হয়নি, তাই এবারের পুজোটা একটু সবাই আবার সেই আগে আনন্দ, দেখা যাক কতটাকে আয়োজন করতে পারি মায়ের আয়োজন। তবে মায়ের আয়োজনের তো কোনো শেষ থাকে না, আমরা আমাদের সাধ্য মতো লক্ষ্মী ঠাকুরের পুজোর আয়োজন করবো। চলো বাসনটা মেজে ফেলি, কারণ কালকে অনেক কাজ থাকবে। আর আজকে ঘর দোর সমস্ত মোছা হয়ে গেছে বৃহস্পতিবার, কালকেও ঘর মুছবো, শুধু ওই ওপরটুকুই মুছে নেবো, কারণ একদিনে কালকে আবার দু ওপর নিচ মুছতে পারবো না। তাই আজকে সম্পূর্ণ ওপরটা মুছে, এই ওপর নিচ মুছে নিলাম, কালকে শুধু ঠাকুরের ঘট কর দিয়ে আবার মুছে নেবো, আর কোনো দেওয়ার ব্যাপার থাকবে তো তাই। তাহলে চলো শুরু করছি, বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তো অন্যান্য কাজগুলো রয়েছে। আর দেখো এগুলো আমাদের সব তামার বাসন, পিতলের নয়, সব তামার বাসন এইগুলো, এই দেখো মানে কয়েকটা তামার বাসন আর কি আছে, আর বড় বড় একটা ড্যাগও আছে, সেই ড্যাগ সবসময় নামানো। হাস্যকর ব্যাপার, জানি না কে কিভাবে নেবে, কিন্তু আমার মনে হলো যেটা এটা অবশ্যই শ্যুটটা করা উচিত, যেহেতু আমি কাজ করছি, যেহেতু ঠান্ডা লেগেছে, ও দেখতে পাচ্ছে দুদিন ধরে বেশ ঠান্ডায় ভুগছি, তাই ঘ্যান ঘ্যান করছে কি মাজবো, আমাকে দাও, আমি কিছুটা মাজি, আমি কিছুটা মাজি। ও বাড়িতে মাঝে মাঝে যখন আমি না থাকি, তোমাদের আমি আগেও বলেছি আমার দেওর আমার বর বাড়িতে সমস্ত কাজ করতে পারে, দেখো আমার সঙ্গে ঠাকুর বসে মাজে শুরু করেছে। সিলেট আমি তখন বললাম বাধ্য হয়ে, যখন এত বড় করে ঘ্যান ঘ্যান করছে, তাহলে পিতলেরগুলো আমি মাজছি, তুমি সিলেগুলো মাজো, কারণ পিতলেগুলো আমি না মাজলে পরিষ্কার হবে না, পিতলে তামারগুলো আমি মাজবো, তাই সিলেগুলো দেখো ও মাজছে, কি অবস্থা, থ্যাংক ইউ। একটা ব্যাপার বলি তোমাদের, সেটা হচ্ছে বিয়ের অনেক আগে থেকেই আমাদের তিন ভাই বোনের এই ঘর মোছা, বাসন মাজা বা কি বলে আমাদের রান্না করা, বোন মোটামুটি রান্না করতে পারে, বোন তো এখন শ্বশুর বাড়িতে সব কিছুই সামলায়, কিন্তু যেহেতু আমি বড় ছিলাম আমার একটা সুবিধা ছিল, আমি মায়ের পাশে মানে আমি কিন্তু মা আমাকে হাতে ধরে না শেখালেও মায়ের পাশে দাঁড়িয়ে আমি মোটামুটি বাঙালি রান্না করে দিতে পারি, শিখে নিয়েছি, ব্যাপারটা এরকম। সেই কারণের জন্য মা কোনো সময় হয়তো মামা বাড়ি গেলেন, বাবা বা একটু অসুস্থ হলেন, সেক্ষেত্রে আমি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারতাম, আর বোন অল্প স্বল্প পারলেও বোনকে করতে দিতাম না, কারণ যেহেতু ছোট ছিল সেহেতু। আর তার সঙ্গে পাল্লা দিয়ে মানে অস্বীকার করার কোনো উপায় নেই, আমার ভাই ও কিন্তু সমস্ত বাসন মাজা এবং তরকারি কেটে দেওয়া, তরকারি কেটে দেওয়া, সেই খোসাগুলোকে গুছিয়ে রেখে দেওয়া, তরকারি ভালো করে ধুয়ে দেওয়া, বিশেষ করে আমার ভাই যে পরিমাণ চাল আর ডাল ধোয়, মানে যে ভাত বা ডাল রান্না করবে সে খুশি হবেই এর, সুতরাং আমাদের এই হ্যাবিটটা আছে। আর সব থেকে বড় কথা, পাড়ার গলিতে যে আমাদের মা কাকিমা যারা আছেন, তারা কখনোই আমাকে আমাদের বলবেন না যে ভাবিন তুমি কেন এরকম, ও বউ এসছে, বউকে বাঁচানো, মানে বউয়ের শরীর খারাপ হয়েছে তাই করছো, কেউ বলবেন না। তার কারণটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে এগুলো করে করে অভ্যস্ত, মানে মা হেল্প করে
ঘর মুছলাম, নিচের বাসন যেগুলো আজকে আজকে পুজো দেবো সেইগুলো মেজে নিলাম, তারপরে আবার এইগুলো তো কালকে লাগবে তাই আজকে মেজে রাখছি, কালকে ধুয়ে নেবো একটু। আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ এটা করেছে কোনো ব্লগার, যে হাজবেন্ড দিয়ে বাসন মাজাচ্ছে সেটাও মানে তুলছি আমরা, এটা মনে হয় না আজ পর্যন্ত কেউ করেছে, নিতুর বাড়ি করছে। হায় হায় গো, তোমার প্রেসিসটা কোথায় যাবে গো, ছেড়ে দাও ছেড়ে দাও, সবাই আমাকে খিদতে দেবে। মা লক্ষ্মীর পুজোর বাসন মাজছি আর এক লক্ষ্মীর সাথে বসে, তাতে যদি আমাকে কেউ কিছু ভাবে আমার কিছু করার নেই। আর যারা আমাকে ভালোবাসেন ব্যক্তিগতভাবে, নিতুকে ভালোবাসেন যারা, তারা ডেফিনেটলি ভাবিনকেও ভালোবাসেন, এটা ঠিক কথা। তবে সমালোচক তো থাকবে, আই ডোন্ট কেয়ার। কত সুন্দর কুমড়ো ডুবু দিয়ে গেল সকালবেলা ওদের বাড়িতে হয়েছে, কুমড়োটা দেখো কি সুন্দর কালীপুর। তুমি দিয়ে বাজারে গেলো, বললো বরং আমি আর ঘরে ঢুকবো না, আমি বাজারে গেলো। আমি বলছি ঠিক আছে, কালকে লক্ষ্মী পূজায় লাগাবো। নিজের বাড়ির গাছের কুমড়ো, অবশ্য এটা সম্পূর্ণ কৃতিত্ব দীপনের, কারণ দীপন আমার কাছ থেকে গাছের পাগল হওয়ার পর এই গাছগুলোর প্রতিও একটু যত্নবান হয়ে লাগিয়েছে। সত্যি খুব সুন্দর, একদম অসাধারণ না, নিজের বাড়ির গাছের জিনিসের একটু দেখো। হ্যাঁ, বাহ বাহ কি সুন্দর, আমার টুকুই কিনে এনেছে। আগের বার একটা হয়েছিল এত বড় ওদের বাড়ির ছাদে, সে নামাতে গিয়ে পুত্রিকা পড়ে খান খান হয়ে গেছিল, বাজারে বিক্রি করতে দিয়েছিল। আমরা শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি লক্ষ্মী প্রতিমা আনতে, প্রতিবারই তাই হয়, আমি আর মা মিলেই যাই। তো এবার আমাদের এক্সট্রা লোক হচ্ছে ক্যামেরাম্যান, যে অন্যান্যবার যায় না, আমি আর মা মিলে যাই, এখন যাচ্ছি। হ্যাঁ, তবে অন্যান্যবার যে বাজার থেকে আনি, আমরা মেন বাজার থেকে আনি, মেন স্টেশন রোড, সেখান থেকে আনা হয়, কিন্তু এবার আমরা এই পাড়ার মুখেই বসেছে, অনেক প্রতিবারই বসে কিন্তু এবার অনেক বসেছে দেখে আমরা এখান থেকে আনতে যাচ্ছি। বেশি হাঁটতেও হবে না, আর মায়ের একটু হাঁটতে অসুবিধা হয়, তাই আমরা কাছাকাছি থেকে আনি। সাত মাসের মধ্যে পুজো দেখা ছাড়া মা, হ্যাঁ, আর এই সাত মাস করোনা হওয়ার পর থেকে ওই ঠাকুর দেখা ছাড়া, আর একবার দুবার ডাক্তারের কাছে যাওয়া ছাড়া, এই প্রথমবার বোধ হয় একটু বেরোচ্ছে যে চলো এখান থেকে হেঁটে আসি, তাই আজকে আমরা তোমাদের সঙ্গে নিয়ে বেরোবো। তাহলে চলো, আমাদের ঠাকুর দেখে ঠাকুর কেনার এক্সপিরিয়েন্স সাক্ষী তোমরা থাকবে। সঞ্জয়ের দোকানের সামনে মুরগি বইছিস মা, মাযরানে
আমাদের প্রতিমা কেনা হয়ে গেছে যথারীতি প্রতিবারের মতো এবারেও আমার কোলে চলে এসেছে বিয়ের পর থেকে তাই হয় তাই না বলো প্রতিমা কিনা আমার কোলের দিকে চলে চলে যায় বাড়িতে তো কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আছে বাড়ি একটুখানি দু মিনিটের পথে সামনে গাড়ি ঘাটটা বেজে কেমন যাই হোক লক্ষ্মী প্রতিমা নিয়ে আমরা বাড়ির দিকে এখন যদিও আমরা বাড়ির খুব কাছেই আমাদের মোড়ে সমতির মোড়ে প্রত্যেকটা শীষ আছে ছোট্ট বুনু দাঁড়িয়ে আসে তো এই দেখো ঠাকুর তো আনা হয়ে গেছে আর সঙ্গে একটা ডাব ছিল ডাবটাও নিয়ে আসলাম কারণ কালকে থেকে তো পুরো দমে পুজোর সমস্ত নাড়ু পাকানো সমস্ত কিছু বাকি এখন রয়েছে তো আজকে থেকে মোটামুটি করে শুরু করলাম পুজোর তৈয়ারি আর আমাদের বাড়িতে কি বলতো ছোট করে পুজো হলো মানে মোটামুটি একটা পুজো না করলে আমাদের গলিতে সবার সঙ্গে সবার এতটাই সম্পর্ক ভালো মানে আমাদের পাড়ার মধ্যে যেটুকু আর কি একটু সামান্য পুজো হলো সবার বাড়িতে বসে না দিলে নিজেদের খারাপ লাগে ওদের কি খারাপ লাগে জানি না নিজেদের খারাপ লাগে একটু মানে একটু বেশ ভালো করে এবার মায়ের মুখে শুনবো সেটা খিচুড়ি করবো পায়েস করবো প্রতিবার করবো ভাজাও করবো লক্ষ্মী লক্ষ্মী পুজো স্পেশাল নাড়ু নাড়ু এই পাগলের খেল যেখান থেকে আমরা আখ কিনলাম আখ না সরি ওই যে ডাবটা কিনলাম আখের দোকানটায় আমাদের আখ তো আগে এসেছিলো আজকে আমরা কিনলাম না হলে হয়তো কিনে আনতাম সেখান থেকে এবারে লক্ষ্মী পুজো যে আমাদের বাড়িতে খুব স্পেশাল একটা লক্ষ্মী পুজোর দিনটা সেই পুরো দিনটার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই এখন ইচ্ছা রয়েছে দেখা যাক বাদ বাকিটা মাস পুজোর হ্যাঁ এমনি তো নিমন্ত্রিত থাকে সবাই নিমন্ত্রণ খেতে আর পুজো যখন প্রসাদ বিলি হবে সেই একটা দেখার মতো সিন একটা বড় ডালা সাজায় প্লেট 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 করে সবার বাড়িতে দেওয়া হয় সেই অবশ্যই তোমরা দেখতে হবে আগামীকালকের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা ভালো থেকো সবাই আচ্ছা তোমাদের সবাইকে শুভ বিজয়া যেটা বলেনি বন্ধু হয়ে গেছিল